রাস্তায় ফেলে প্রকাশ্যে কুপিয়ে রিফাত শরীফকে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর ঘটনায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে মিন্নি জড়িত ছিলেন। তিনি হত্যা পরিকল্পনায়ও অংশ নেন। হত্যাকাণ্ডের আগের দিন তিনি নয়ন বন্ডের বাড়িতে গিয়ে হত্যার নীলনকশায় অংশ নেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির বুধবার আদালতকে এ কথা বলেন। তিনি বলেন, রিফাত শরীফ হত্যার ঘটনায় মূল নায়ক নয়ন বন্ড ও রিফাত ফরাজির সঙ্গে মিন্নি পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটান। বুধবার বিকেলে বরগুনার সিনিয়র জুডিশিয়াল আদালতে হাজির করা হয় মিন্নিকে। পুলিশ মিন্নির 7 দিনের রিমান্ড দাবি করেন। হুমায়ুন কবির রিমান্ড আবেদনে জানিয়েছেন, ঘটনার আগের দিন 25 জুন মিন্নি নয়ন বন্ডের বাড়িতে গিয়ে এ হত্যার পরিকল্পনা করে। এ হত্যাকাণ্ডের 6 নম্বর আসামি টিকটক হৃদয় আদালতে দেয়া জবানবন্দিতে এ হত্যায় মিন্নির সংশ্লিষ্টতার কথা জানায়। তিনি বলেন, ভিডিও ফুটেজে মিন্নি রিফাত শরীফকে রক্ষার যে চেষ্টা করে সেখানে সে নয়ন বন্ডকে জাপটে ধরলেও তাকে মিন্নি কোনো আঘাত করেনি। এটি ছিল লোক দেখানো ঘটনার আগে এবং ঘটনার পূর্ব মুহূর্তে নয়ন বন্ডের সঙ্গে মিন্নির মুঠোফোনের আলাপ আলোচনা থেকে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, হত্যাকাণ্ডের আগের দিন প্রধান আসামি নয়ন বন্ডের সঙ্গে মিন্নির ফোন আলাপের তথ্য পাওয়া গেছে। এসব বিষয়ে নিশ্চিত হতে এবং মামলাটির অধিকতর তদন্তের জন্য মিন্নিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এজন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করার আবেদন জানান তিনি। পরে আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী মিন্নির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ হুমায়ুন কবির রিমান্ড আবেদনে উল্লেখ করেন, রিফাত শরীফ হত্যাকাণ্ডে মিন্নির জড়িত থাকার বিষয়ে বেশ কিছু তথ্য প্রমাণ পেয়েছেন। এছাড়া এজাহারভুক্ত একজন আসামি আদালতে 164 ধারায় জবানবন্দিতে মিন্নি হত্যা পরিকল্পনায় ছিল বলে স্বীকারোক্তি দিয়েছেন। রিফাত শরীফ হত্যা মামলার 1 নম্বর সাক্ষী ও নিহত ব্যক্তির স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি বুধবার তাকে গ্রেপ্তার করে বরগুনা পুলিশ। বরগুনা সরকারি কলেজের মূল ফটকের সামনে রাস্তায় 26 জুন সকাল 10টার দিকে স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। বিকেল 4টায় বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। পরে দ্বিতীয় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে হত্যায় মিন্নির সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন ওঠে। হত্যাকাণ্ডের পরের দিন রিফাত শরীফের বাবা আব্দুল হালিম শরীফ বরগুনা থানায় 12 জনকে আসামি করে মামলা করেন। এছাড়া সন্দেহভাজন অজ্ঞাতনামা আরও 4 জন আসামি করা হয়। এ মামলায় প্রধান আসামি সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড 2 জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। মামলার এজাহারভুক্ত 6 আসামিসহ গতকাল পর্যন্ত 14 জনকে মিন্নিসহ 15 জন গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে 10 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, 4 জন রিমান্ডে আছে। 13 জুলাই রাতে রিফাত শরীফ হত্যাকাণ্ডের প্রায় 18 দিন পর রিফাতের বাবা বরগুনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মিন্নির গ্রেপ্তার দাবি করেন। রিফাতের বাবা অভিযোগ করেন, আলোচিত এই হত্যা মামলায় নাটকীয় মোড় নেয়। সংবাদ সম্মেলনে রিফাত শরীফের বাবা আব্দুল হালিম দুলাল শরীফ মিন্নিকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। তিনি বলেন, আয়েশা সিদ্দিকা মিন্নি আগে নয়ন বন্ডকে বিয়ে করেছিল, ওই বিয়ে গোপন করে রিফাত শরীফকে বিয়ের করেন। তিনি বিষয়টি আমাদের জানাননি। মিন্নি ও তার পরিবার কাজেই রিফাত শরীফ হত্যার পেছনে মিন্নির মদদ রয়েছে। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনলে সব বিষয় পরিষ্কার হয়ে যাবে। দুলাল শরীফ আরও বলেন, নয়ন বন্ডের সঙ্গে মিন্নির বিয়ের বিষয়টি মিন্নি ও তার পরিবার সুকৌশলে গোপন করেছে। নয়ন বন্ডের স্ত্রী থাকা অবস্থায় আমার ছেলে রিফাতকে বিয়ে করেছে মিন্নি। রিফাতের সঙ্গে বিয়ের পরও মিন্নি নয়ন বন্ডের বাসায় যাওয়া আসা করতো নিয়মিতভাবে, নয়নের সঙ্গে যোগাযোগও রাখতো সে।